আর এই মসজিদটি এক সময় পুরাতন 10 টাকার নোটে দেখা যেত। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা এসে পড়েছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ আতিয়া জামে মসজিদ, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর এই মসজিদটি এক সময় পুরাতন 10 টাকার নোটে দেখা যেত। আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি, যার ব্যুৎপত্তিগত অর্থ হল দানকৃত। আফগান নিবাসী কররানী শাসক সোলাইমান কররানী আদম কাশ্মীরিকে এই এলাকাটি দান করায় এই অঞ্চলটির নাম হয়ে যায় আতিয়া। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা হয়তো ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে। তো এখনই সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের ভিডিও সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে অল করে দিন। থ্যাংক ইউ। সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ শৈলীতে। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট। এর চার কোণে চারটি অষ্টকোণাকৃতি মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই অপেক্ষিত আতিয়া মসজিদের সামনে। আর এটি আমাদের সেই পুরনো 10 টাকার নোটে এই মসজিদটি দেখা যেত। কোনো সংস্কার করা হয় না, সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মসজিদটি। এই মসজিদটি 16 শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। মসজিদটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের উচিত এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা সংস্কার করে রাখা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদটি দেখতে আসেন। এটা কি গো? বাবা, এর ভিতরে ঢুকলে বলে কেউ বের হইতে পারে না। আনতে তাই শুনছি। টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে, তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যায়। কি লেখছে? আতিয়া দেলদুয়ার টাঙ্গাইল। আর কি লেখছে? আর্কিওলজি ঢাকা। ভালোই তো। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই স্থাপনার তত্ত্বাবধান করছে।
যদি এই ব্লগটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে তার একটা অপশন আছে ডিসলাইক। আর আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।